हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल सबिना आजम ब्लॉग। तो आबारो चले आसलाम नतुन एकटा ब्लॉग निये। तो आमारे ब्लॉगटा जदि आपनादेर भालो लागे ताहले अवश्यई लाइक कमेंट करबेन, फ्रेंड एवं फैमिलिर साथे शेयर करबेन। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো চলুন সব দেখিয়ে দিই আজকে আমি কি কি শপিং করলাম। আজকের ব্লগ হলো যে আজকে আমি কি কি শপিং করলাম। কিছু শপিং আমি নিজ থেকে করেছি, আবার কিছু শপিং আমার হাজবেন্ডে করে দিছে। তো যেটা আমি নিজে করেছি সেটা আমার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা, তো ওই টাকা তুলে আজকে আমি নিজেই শপিং করে নিয়ে এসেছি যেটা আমার প্রয়োজনীয়। আমার হাজব্যান্ডে আমাকে কিছু শপিং করে দিয়েছে, তো তাও কিছু বাদ পড়ে গেছে, তো আজকে আমি তা আর তার কাছে বলি নাই যে আমার এই জিনিসগুলো বাদ পড়ে গেছে, তো আজকে আমি নিজে গিয়ে নিয়ে আসলাম। তো সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা করার একটাই কারণ যে আমি যে শপিংগুলো করেছি সেটা কেমন হয়েছে বা কীরকম হয়েছে, আপনাদের ভালো লাগছে কি না, আমার চয়েসটা কেমন, সেটার জন্য আমি আজকে এই ভিডিওটা করছি। তো আপনারা সবাই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন কেমন হয়েছে। হ্যাঁ, তো চলুন শুরু করি একটা একটা করে দেখানো। প্রথমে আমি দেখাবো যেটা আমার হাজব্যান্ড আমাকে কালকে কিনে দিয়েছে, সেগুলো আমি প্রথমে শুরু করব। প্রথমে ভ্যানিটি ব্যাগ দিয়ে শুরু করি। এই যে দেখুন, পার্টি ব্যাগ। তো আমার অনেকগুলো ব্যাগ আছে, তো পার্টি ব্যাগ কিনা হয় নাই, তো ওকে বললাম যে একটা পার্টি ব্যাগ নিব, আমার একটা পার্টি ব্যাগ লাগবে, তো কালকে এটা কিনে দিয়েছে। এটা হলো আমার পার্টি ব্যাগ। কেমন হয়েছে বলবেন কিন্তু আপনারা। তো এটা খুলে দেখাচ্ছি, এটার ভিতরে আবার বেল্ট আছে, যদি বেল্ট দিয়ে ইউজ করার ইচ্ছা হয় তাহলে ইউজ করতে পারবো, আর নয়তো হাতে নিতে পারবো। দুইটা জ্যাব দেওয়া আছে, একটা এই যে এই পাশে একটা জ্যাব আর এখান দিয়ে একটা জ্যাব। সিস্টেমটা সুন্দর। আর এখান দিয়ে পার্টি ব্যাগ হিসেবে এটা একটু বড় সাইজে নিয়েছি, কারণ আমার একটু বেবি আছে, তো কোথাও গেলেও বেবির জন্য অন্তত একটা ড্রেস নেওয়া লাগে, তো সেজন্য আমার একটু বড় সাইজে নেওয়া। তো ব্যাগটা দেখিয়ে দিলাম, এটা কিন্তু আমার হাজব্যান্ডে কিনে দিয়েছে। এটার প্রাইস হলো 2500 টাকা। তো বেশি হয়েছে কি না, কম হয়েছে না, ঠিক হয়েছে, আসলে যারা মানে যাদের অভিজ্ঞ আছে যারা কিনেন তারা একটু কমেন্ট করে জানিয়েন তো, মানে বেশি নিয়েছে নাকি ঠিক হয়েছে। ওকে, তো ব্যাগের সাবজেক্ট গেল। তারপরে নিলাম দুইটা বেল্ট, মাথার বেল্ট। তো আমি মানুষ একজন, অনেকে বলতে পারেন দুইটা কেন, দুইটা নিয়েছি, একটা হলো
আমার জন্য, আর একটা আমার বাসায় আছে একটা মেয়ে, তো একটা ওর জন্য, তো একটা আমার জন্য। আমি ব্ল্যাকটা নিয়েছি, ওকে পিঙ্ক কালারটা দিয়েছি। তারপর নিয়েছি একটা বডি স্প্রে, আর নিয়েছি একটা সেন্ট। ফ্লেভারগুলো কিন্তু অনেক ভালো। এরপরে এটা নিয়েছি আমার হাজবেন্ডের জন্য, চকলেট ফ্লেভার, ওর অনেক পছন্দ, ও এটা নিয়েছে ওর জন্য। এটাও বডি স্প্রে। তারপর আমার ছেলের জন্য নিয়েছি ছোট্ট একটা বাস, ও আবার গাড়ি অনেক পছন্দ করে। ওকে নিয়ে যতবারে শপিং করতে যাওয়া হয়, প্রথমে ওকে একটা গাড়ি কিনে দিতে হয়, আর সবচেয়ে পছন্দের জিনিস হলো ওর বাস। তো কালকে এই বাসটা নিয়েছে, এটা পুলিশের বাস, পুলিশের গাড়ি। হ্যাঁ, আর ওর জন্য নেওয়া হয়েছে একটা ঘড়ি। এই দুইটা হলো আমার ছেলের জন্য। আর এখন শীত চলে আসছে, সেজন্য একটা ভ্যাসলিন নিয়েছি, একটা চুলের ক্লিপ নিয়েছি পাথরের। তারপরে এটা নিয়েছি ল্যাকমি আইকন কাজল, তারপরে ঘর সাজানোর জন্য কিছু জিনিস নিয়েছি। দুটো ফুল নিয়েছি, লাইট সিস্টেম, এগুলো কারেন্টের সাহায্যে জ্বালানো হয়, তো এটা আমি আপনাদেরকে জ্বালিয়ে ব্যবহার করে দেখাবো। এটা কিন্তু রাতের বেলায় অনেক সুন্দর দেখায়, যখন আমরা অন্ধকারে আমাদের রুমের লাইটটা অফ করে এটা জ্বালিয়ে নিই, তখন রুমটা কিন্তু অনেক সুন্দর দেখায়। দুইটা ফুল, দুইটা কালার, একটা সাদা একটা লাল, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। আশা করি আপনাদের পছন্দ হবে, তো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগছে। তারপরে সবচেয়ে যেটা আমার প্রয়োজনীয়, যেটা আমার সব সময় লাগে ভিডিও করার জন্য, যেটা ছাড়া আমার ভিডিও একদমই মানে পসিবল না, সেটাই হলো যে একটা ভিডিও স্ট্যান্ড। বুঝছেন, তো এটা কিনে নিয়ে এসেছে, এটা 1150 টাকা নিয়েছে, এটা ভালোটা। তো ওর কিনে দেওয়ার মধ্যে এই সবগুলো, আর আজকে আমি যেটা আমার নিজের ইনকামে যেটা আমার টাকা দিয়ে যেগুলো কিনেছি সেগুলো আমি এবার দেখিয়ে দিব আপনাদেরকে। হেয়ার ড্রাই, আমি কোথাও বেড়াতে গেলে চুল শুকাতে অসুবিধা হয়ে যায়, মাথা যখন শ্যাম্পু করি তখন শুকাতে অসুবিধা হয়ে যায় বা একটু দেরি হয়ে যায়, লং টার্ম হয়ে যায়, সেজন্য আমার এই হেয়ার ড্রাইটা অবশ্যই লাগতেছে। অনেক দিন থেকে নিবো নিবো করে নেওয়া হয় নাই, তো আজকে আমি এটা নিয়েই নিলাম।
এটা নিল আমার 1250 টাকা। আমি এটা একটু খুলে দেখাচ্ছি, কারণ আমার অনেক আপুরা আছে যারা হয়তো আশা করতেছে কিনবে, এখনো কিনা হয় নাই, হয়তো তাদের উপকারে চলে আসবে। একটা জিনিস জানা থাকলে কিন্তু কিনতে গেলে অসুবিধা হয় না, জানা না থাকলে কিন্তু কিনতে গেলে অসুবিধা হয়ে যায়, কারণ প্রাইস জানি না বা কীরকম ভাবে কি হয় এটা জানা যায় না। এই যে ছেলের জন্য আরেকটা জিনিস কিনেছি, বেবি ক্রিম। বেবি ক্রিম নিয়েছি ওর জন্য একটা, কারণ শীত এসে গেছে, ও তো একটা ক্রিমের প্রয়োজন আছে। আর আরেকটা জিনিস নিয়েছি যেটা আমি আমার মেকআপ করতে প্রয়োজন হয়, অবশ্য কখনো আমি এটা ব্যবহার করি নাই, তো এখন নিয়েছি কারণ বিভিন্ন জায়গাতে যেতে হয়, আর এ হালকা পাতলা যদিও একটু মেকআপ করি, তাও একটু রোদে গেলে অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তো সেজন্য এই জিনিসগুলো কিনা। এগুলা নাকি অনেক ভালো, এগুলা ইউজ করলে পেস্টটা একটু ভালো থাকে, রোদে গেলেও কোনো প্রবলেম হয় না। তো এটা হলো প্রাইমার, এটা আমার মেকআপ করার আগে এটা ব্যবহার করতে হয়। এটা একটু জেলি টাইপসের, হ্যাঁ, যারা পার্লারে কাজ করে বা পার্লারে যারা যায় তারা অবশ্য এটার সাথে পরিচয় আছে তাদের। এটা হলো প্রাইমার, আর এটা হলো সেটিংস স্প্রে। মানে যখন আমার মেকআপটা শেষ হয়ে যাবে তখন আমি এই স্প্রেটা করে দিলে, হ্যাঁ, তো আমার মেকআপটা বসে যাবে, তাহলে আর এটা নষ্ট হবে না, সেজন্য আমার এই দুইটা জিনিস কিনা, প্রাইমার আর সেটিং স্প্রে, দুইটাই 675 টাকা করে প্রাইস। দুইটাই 675 টাকা করে প্রাইস। আর এটা হলো পেস পাউডার, তো এটাও আমরা ব্যবহার করব। এটা নিয়েছি, এটা মনে হয় প্রাইস কত নিয়েছে, 80 টাকা নাকি কত নিয়েছে এটা। আর এটা হলো চোখের আইল্যাশ, এটা ব্যবহার করলে নাকি চোখগুলো সুন্দর দেখায়, যাই হোক এটা নিয়েছি। তারপর একটা পেস্ট পাউডার ব্যবহার করার জন্য একটা পোম নিয়েছি, আর দুইটা মাস্ক নিয়েছি, একটা মেয়ের জন্য আর একটা আমার জন্য, আমার বাসা যে মেয়েটা আছে ওর জন্য একটা, আমার জন্য একটা। তো আজকে আমার এই শপিং কেমন লেগেছে আপনাদের, আমি যে শপিং করেছি আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন। আর কেমন হয়েছে আমার ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।